সমসাময়িক নারী সঙ্গীত শিল্পীদের মধ্যে কয়েক বছর ধরে স্টেজ শোতে ভীষণ ব্যস্ত সময় পার করছেন আখি আলমগীর। শ্রোতাদের পছন্দে দেশের বিভিন্ন মঞ্চে তাকে চটুল গান গেয়েও মঞ্চ মাতিয়ে রাখতে দেখা যায়। তাই তো স্টেজ শোর ফাঁকে সেরকম একটা চমৎকার গানের কাজ ছেড়ে নিলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। কলকাতায় গানটির রেকর্ডিং শেষ করার পর সম্প্রতি ঢাকায় ভিডিও চিত্রের শুটিং সেরেছেন তিনি। পিয়া গিয়েছে দুবাই শিরোনামের গানটি প্রকাশিত হবে আসছে ঈদে। 3 দশকের পেশাদার সঙ্গীত জীবনে 1.5 ডজনের বেশি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে আখির। তবে ইদানিং অডিও মাধ্যমে গান খুব একটা বেশি গাওয়া হয় না তার। সময় সুযোগ পেলে এবং মনের সায় মিললে তবেই নতুন গানে কণ্ঠ দেন। সেই ধারাবাহিকতায় পিয়া গিয়েছে দুবাই গানটি গেয়েছেন। এ মাসের শুরুর দিকে আরেকটি গানে অবশ্য কণ্ঠ দিয়েছিলেন আখি। এ কণ্ঠশিল্পীর ভাষায় গানটি শুনলে শ্রোতাদের নাচতে ইচ্ছা করবে। গানের প্রেক্ষাপট প্রসঙ্গে আখি বলেন, প্রিয় মানুষ যখন দূরে থাকেন তখনকার অনুভূতি নিয়েই বানানো হয়েছে গানটি। বিরহী ধাঁচের কথা হলেও গানের মিউজিকে আছে ধুমধারাক্কা ব্যাপার। এটা ফান অ্যান্ড ডান্স টাইপের গান। এই গানের ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায়চৌধুরী। গানটি নিয়ে আখি আলমগীর উচ্ছ্বসিত। একদল তরুণীর সঙ্গে গানের ভিডিওতে তিনি নেচেছেন। তিনি বলেন, যারা নাচতে পছন্দ করেন, গানের মধ্যে আনন্দ খোঁজেন, তাদের এই গান খুব ভালো লাগবে। গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে। পাশাপাশি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।